হ্যালো এভরিওয়ান, স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের 120 পৃষ্ঠার যে জোড়াই কাজটি আছে তোমরা এখানে লক্ষ্য করো। তো এখানে লক্ষ্য করো, তো আমরা এই জোড়াই কাজটি সমাধান করব, তার সাথে মাথা ঘাটা এভরিথিং সকল কাজ সমাধান করব। ঠিক আছে, তো তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিও, আর নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকো। তো অবশ্যই তোমরা খাতায় আগে নোট করবা, তারপর পরে সুন্দর করে বইতে এখানে সমাধান করে লিখে দেবা। ঠিক আছে, তো এখানে আমাদের কি বলছে তোমরা তোমাদের বইতে লক্ষ্য করো, বলছে জোড়াই কাজ নিচে দুইটি চলক বিশিষ্ট একটি করে সরল সমীকরণ দেওয়া হলো। প্রত্যেক শর্তের জন্য দুই চলক বিশিষ্ট একটি করে সরল সমীকরণ লিখো। তো প্রদত্ত সরল সমীকরণ আমাদের এখানে কিছু দেওয়া আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ সমীকরণগুলো আমি এখানে দিয়েছি। শর্ত হচ্ছে যে একটি মাত্র সমাধান, তো এটা হচ্ছে আমাদের এখানে দিতে হবে যে আমাদের এমন একটা সমীকরণ নিতে হবে যাতে আমাদের দুইটা দুইটা সমীকরণ কম্বিনেশন করলে আমাদের একটা সমাধান থাকে। আবার অসংখ্য সমাধান, তো এখানে একটা সমীকরণ নিতে হবে যে এই সমীকরণটা এবং এই সমীকরণটা দুইটা সমীকরণ নিলে আমাদের অসংখ্য সমাধান থাকবে। এবং এখানে একটা সমীকরণ নিতে হবে যেটা আমাদের এই এই সমীকরণ যেটা নিব সেই সমীকরণ আর এই সমীকরণ দুইটা কম্বিনেশন করলে আমাদের আর কি কোনো সমাধান থাকবে না। তো এই যে এইটা সম্পূর্ণ করার জন্য আমাদের একটু বেসিক আগে শিখতে হবে। তোমরা 119 পৃষ্ঠা বের করো সবাই, দেখো 119 পৃষ্ঠাতে আশা করি দেখা যাচ্ছে। এখানে দেখো এই যে এই শর্তগুলা 119 পৃষ্ঠা, তো এখানে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই সমান সি ওয়ান এবং এ টু এক্স প্লাস বি টু ওয়াই সমান হচ্ছে সি টু। তো এখানে দুইটা সমীকরণ, তো এই দুইটা সমীকরণ যদি আমাদের দেখো এ ওয়ান বাই এ টু নটোকেল বি ওয়ান বাই বি টু যদি হয়, অর্থাৎ এ ওয়ান বাই এ টু সমান নয় বি ওয়ান বাই বি টু হয়, তাহলে আমাদের এটা কি হবে দুইটি পরস্পর সেদি সরলরেখা এবং এটা হচ্ছে সমদংশ এবং এটার একটি একটি মাত্র সাধারণ সমাধান আছে। তো এখানে লক্ষ্য করো আমাদের ওই অঙ্কটার ক্ষেত্রে ওইখানে একটি মাত্র সমাধান থাকবে। যখন মনে করো এই যে টু এক্স প্লাস থ্রি ওয়াই সমান সেভেন, এই সমীকরণের সাথে আমরা যে সমীকরণ নিব এখন ওই সমীকরণটা যদি আমাদের এই আকার হয়, অর্থাৎ এই যে এটা দেখো সমান নয় এই আকার যদি হয়, অর্থাৎ আমি একটু ভোটে দেখাই, যদি মনে করো আমাদের এই যে সমীকরণটা আছে টু এক্স প্লাস হচ্ছে থ্রি ওয়াই সমান সেভেন, এখন আমি এমন একটা সমীকরণ নিব যে সমীকরণের সাথে আর কি এটা আমাদের কি মানে মিল করলে আমাদের এই আকার আসবে। ঠিক আছে, অর্থাৎ আমি একটা সমীকরণ নেই, মনে করি এটা আমাদের দেওয়া আছে, এটা একটা সমীকরণ, আমি একটা সমীকরণ নেই সাপোজ এক্স প্লাস ধরো ওয়াই সমান আমি দিই ধরো ফোর, এটাকে আমি এই সমীকরণ নিলাম, তো আমি এই সমীকরণের সাথে তুলনা করবো যে এইভাবে দেখো বইয়ের মতো আমি তুলনা করবো। তো ধরো এটা হচ্ছে আমাদের এ ওয়ান, এটা হচ্ছে এ টু, এটা বি ওয়ান বি টু, এটা সি ওয়ান বাই সি টু, এই বইয়ের মতো। ঠিক আছে, এ ওয়ান বাই এ টু, বি ওয়ান বাই বি টু, সি ওয়ান বাই সি টু। তো আমি এখানে দেখো তুলনা করলাম, এখানে আমাদের যদি বলি এ ওয়ান এর সহগ কত হবে দেখো, তো এখানে আমাদের এ ওয়ান এর সহগ কিন্তু হিসেবে আমাদের টু বাই ওয়ান, তো বি ওয়ান এ ওয়ান বাই এ টু সহগ আমাদের এটা বের হয়েছে, তো বি ওয়ান বাই বি টু, এটাকে বি ওয়ান এটা বি টু, বি ওয়ান বাই বি টু সহগ কত হবে দেখো, তো বি ওয়ান বাই বি টু সহগ থ্রি বাই ওয়ান মানে কেন ওয়ান, তাহলে ওয়ান, এবং হচ্ছে আমাদের এ ওয়ান বাই এটা বের হয়ে গেল। তো এখন আমাদের একটু লক্ষ্য করো যে এখানে আমাদের এ ওয়ান বাই বি ওয়ান মান হচ্ছে টু আর এটা হচ্ছে থ্রি, এই দুইটা কিন্তু আমাদের সমান নয়, অর্থাৎ এ একের কিন্তু বেরোচ্ছে, অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে এ ওয়ান বাই বি ওয়ান সরি এ টু সমান নয় হচ্ছে বি ওয়ান বাই বি টু, এই দুইটা কিন্তু আমাদের সমান নয়। তো আমি কিন্তু এই সমীকরণটা যেটা নিলাম এই সমীকরণটা কিন্তু আমরা এখানে সুন্দর করে বসিয়ে দিতে পারি যে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে ফোর। তো এখানে বলতে পারো স্যার এটা কি শুধু এই সমীকরণটা হবে না, তোমরা এখানে তোমাদের ইচ্ছা মতো মিলাইতে পারো, এখানে কোনো নির্দিষ্টতা নাই। তো একটা ভালো মতো বুঝো, তো আমাদের দেখো এই যে সত্য মতে যে এটা এটা হচ্ছে সমদংশ, এই যে এই প্রক্রিয়া বলে সমদংশ প্রক্রিয়া, মানে সমান না হলে সমদংশ প্রক্রিয়া, তো তোমাদের এই জিনিসটা ভালো বুঝতে হবে, তারপর আমাদের মনে করতে হবে। তো এটাই দেখো আমাদের কি হবে যে একটি মাত্র সমাধান আছে, তো এটা হবে তোমরা কি করবা যে এখানে এই যে সমীকরণটা পেলাম না এক এবং দুই নং এই সমীকরণ, তো দুইটা সমীকরণ তুমি প্রতিস্থাপন করো, অপনয়ন করো বা আরগুণন পদ্ধতি পারো, সমাধান বের করো, সমাধান বের করে দেখবা যে আমাদের অ্যান্সার হবে একটা সমাধান বের হবে, মানে দুইটা সমাধান হবে একটা সমাধান বের হবে, একটি সমাধান বের হবে। ঠিক আছে, তো তোমরা হচ্ছে শুধুমাত্র এখানে এই সমীকরণ লিখবা, তোমাদের এগুলো জাস্ট বেসিক একটা ভালো মতো বোঝো আর এইভাবে আমাদের জাস্ট এটা লিখবা। তো এর পরবর্তী যে আমাদের কি আছে অসংখ্য সমাধান আছে, এটা একটু মুছে দেই দেখো। তো এখন আমরা আমার একটু বইতে দেখবো, তো আমাদের দেখো দুই নম্বরে যেটা বলছে এখানে কি হবে যে অসংখ্য সমাধান থাকবে। তো তোমরা আগের সকে লক্ষ্য করো এখানে যে অসংখ্য সমাধান, অসংখ্য সাধারণ সমাধান কখন থাকবে, যখন হচ্ছে আমাদের এই তোমাদের 119 পৃষ্ঠা বইতে দেখাই দেখো অসংখ্য সমাধান কখন থাকবে, যখন হচ্ছে আমাদের এই যে এ ওয়ান বাই এ টু সমান বি ওয়ান বাই বি টু সমান সি ওয়ান বাই টি টু সি টু, যখন তিনটা সমাধান আমাদের সমান থাকবে তখন হচ্ছে আমাদের এটা সমাধান হবে আর তখন হচ্ছে অসংখ্য সমাধান থাকবে। তো আমাদের হচ্ছে এমন একটা মান নিতে হবে এইখানে, মানে ওই যে আমাদের ওই ওই সতেরো এখানে ওইখানে এমন একটা মান নিতে হবে, রাশি নিতে হবে যেটা আর কি আমাদের সমীকরণ বের করলে আমাদের অসংখ্য সমাধান থাকে। ঠিক আছে, তো আমরা এই সমাধানটা আর কি করবো। ওকে,
এখানে লক্ষ্য করো একটু, আমি তোমাদের দেখাই এটা। ধরো আমাদের এটা কি আছে, যে সমীকরণটা ধরো এটা আমি আবার উঠাই, 2x প্লাস হচ্ছে 3y সমান 7, তো এটা আমি এক নাম ধরলাম। এবং এখানে হচ্ছে আমরা মানে এটার মতো করে আমরা এমন একটা সমীকরণ নিব যাতে আমাদের এই সমাধানটা মানে এই আকার হয়। দেখো এই যে a1 বাই a2, b1 বাই b2 এবং হচ্ছে c1 বাই c2। ওকে, এবং ধরো এখান থেকে নিলাম আমার ইচ্ছা মতো 4x প্লাস 6y সমান হচ্ছে 14। এখানে কিন্তু করলে আমাদের কাটাকাটি করলে 1/2 থাকে, 1/2 থাকে। এখন একই ভাবে এটা এটা বের করবো, এখানে আমাদের b1/b2, b1 এর মান হচ্ছে 3 আর b2 এর মান হচ্ছে 6, এখানে কি হয় আমরা দেখো। আর এইখানে সিয়ন, আচ্ছা সিয়ন পরে বের করতেছি, এখানে কিন্তু আমাদের কাটাকাটি করলে 1/2 আসে, তাই না, 1/2 আসে। একইভাবে আমাদের আমাদের c1/c2, তো এখানে আমাদের আগের একটা অঙ্ক যে আমরা শুধুমাত্র a1/b1 এবং a1/a2 এবং b1/b2 বের করছিলাম, কিন্তু c1/c2 বের করিনি। তো মনে রাখবা যদি আমাদের আগেরটা কিন্তু দুই টাইম মিলে ছিল না, অর্থাৎ নট ইকুয়াল আইছিল, অর্থাৎ এই একার দুইটা a1/a2 নট ইকুয়াল হচ্ছে b1/b2, এই কারণে সবাই দুইটা মিলছিল না, যে কারণে আমাদের c1/c2 বের করার প্রয়োজন নেই। কিন্তু এটা ক্ষেত্রে দেখো আমার দুইটাই মিলে গেছে, দুইটাই মিলে যাওয়ার কারণে আমরা c1/c2 বের করবো, এটা মানে কত, 7/14। তো এখানে কাটাকাটি করলে কিন্তু এখানে 1/2 আসে, তার মানে আমরা বলতে পারি দেখো এটা ক্ষেত্রে, অতএব এখানে a1/a2 সমান হচ্ছে b1/b2 সমান হচ্ছে c1/c2। তো দেখো তো আমাদের এই শর্তটা, এই শর্তটা আমাদের বইয়ের মতো মিলে গেছে না, এই যে বইতে যেটা দিয়েছে তোমাদের দেখো লক্ষ্য করো, এই যে a1/a2 সমান b1/b2 সমান c1/c2, অর্থাৎ তাহলে আমাদের কি হবে, সহজ অংশ এবং এখানে অসংখ্য সমাধান থাকবে। তো আমরা এই এই সমীকরণটা জাস্ট হচ্ছে আমরা এখানে লিখে দিব যে কি হবে, 4x প্লাস 6y সমান হচ্ছে 14, ঠিক আছে, এটা আমরা লিখে দেব সমান হচ্ছে 14, একটু ক্লিয়ার করে লিখে দিও তোমরা, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের এটা একটু মুছে দেয় আগে, তো এখন হচ্ছে আমাদের এই 3 নম্বর, অর্থাৎ এই যে এখানে দেখো সমাধান নেই, আমি আবারও দেখো একটু বেসিক তোমাদের শেখাই যে সমাধান কখন থাকবে না। তোমরা 119 পৃষ্ঠা এইখানে লক্ষ্য করো যে এখানে দেখো a1/a2 সমান b1/b2 নট ইকুয়াল, অর্থাৎ আমাদের হচ্ছে সমান নয় c1/c2, অর্থাৎ আমরা হচ্ছে ওইখানে ওই যে আমাদের ওইখানে এমন একটা সমাধান নিব, সমীকরণ নিব যে সমীকরণটাতে হচ্ছে আমাদের a1/a2 সমান হচ্ছে b1/b2, অর্থাৎ এইভাবে দেখো মানে আমরা এইখানে যে সমীকরণটা নিব সেখানে হচ্ছে আমাদের a1/a2 সমান b1/b2 এটা হচ্ছে মিলবে, কিন্তু আমাদের এই c1/c2 মিলবে না, তাহলে আমাদের সমাধান নেই। এখন আমাদের এইমন একটা সমীকরণ নিতে হবে, এখন কি সমীকরণ নেওয়া যায় লক্ষ্য করো। তা আমরা আগে যে সমীকরণ নিয়েছিলাম দেখো এই যে সমীকরণটাই 4x প্লাস 6y, কিন্তু আমাদের এইখানে 14 ছিল, বাট আমরা এখানে আমার ইচ্ছা মতো একটা রাখবো, এখানে ধরো ধরো কত নেবো, এখানে 14 নিয়েছিলাম তো আমি এখানে ধরো 6 দিলাম, ঠিক আছে। এখন দেখো এখানে a1/a2 এর মান কত হবে, 2/4 সমান হচ্ছে হাফ আগের মতোই, এটার মান কত হবে b1/b2 এর মান হচ্ছে 3/6 সমান হচ্ছে এখানে হাফ, ঠিক আছে। এবার দেখো c1/c2 এর মান কত আছে, 7/6, কিন্তু এইখানে কিন্তু আমাদের হাফ আসবে না, এখানে 7/6 আসবে, তার মানে আমরা এখানে বলতে পারি যে এখানে n/a2 সমান হচ্ছে b1/b2 নট ইকুয়াল হচ্ছে আমাদের c1/c2, তাহলে বইটা আমাদের এই আকারটা হয়েছে না, এই যে দেখো a1/a2 সমান b1/b2 নট ইকুয়াল c1/c2, অর্থাৎ এটা অসমজ অংশ, এটা হচ্ছে অসমজ অংশ তোমাদের বইতে লেখা আছে এবং এটা হচ্ছে কোনো সমাধান নেই। তো তোমরা জাস্ট এই সমীকরণটা তোমরা হচ্ছে এইখানে বসাই দেবা যে 4x প্লাস 6y সমান হচ্ছে কত হচ্ছে 6, দ্যাটস ইট। তো এইভাবে হচ্ছে আমাদের একটা, আমি যদি ভালো মতো বোঝো এইটা, এই যে এটা যেভাবে করলাম একই প্রসেসে আমাদের এই ফুল সবটাই পূরণ করতে হবে, ঠিক আছে। তো আমরা এখন সবটা পূরণ করে দেই, তোমরা এই যে এই 3টা মতোই তোমাদের ইচ্ছা মতো এখানে নেবে, ইচ্ছা মতো যে আমি আমি স্যার যেগুলো নিয়েছি এগুলো না, তোমরা ইচ্ছা মতো এখানে নিতে পারো, বাট মিলাইতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী দেখো আমরা এখানে আমাদের এই সবটা কিন্তু পূরণ করে দিয়েছি, তো এখানে আমাদের এটা প্রথমটা ছিল, তো একইভাবে এখানে আমরা 3y মাইনাস
8x, 8x সমান 3 এখানে 2y minus 8x সমান 4 এবং এখানে 2y minus 8x সমান 3 নিয়েছি এবং একই ভাবে এখানে আমরা কি minus 3x plus 7y সমান 9 নিয়েছি এখানে তারপরে অসংখ্য সমাধান কখন থাকবে যখন আমাদের এই minus 4x plus 10y সমান 16 থাকবে এবার সমাধান নেই অর্থাৎ minus 4x plus 10y সমান 9 এটা এবার হচ্ছে আমাদের একই ভাবে এটা ক্ষেত্রে 4x minus 5 by 6 y সমান হচ্ছে 3 এবার আমাদের অসংখ্য থাকবে কখন যখন 6x minus 12 by 10 y সমান 4 থাকবে আর সমাধান থাকবে না কখন যখন 6x minus 12 by 10 y into y সমান হচ্ছে 3 যখন এটা থাকবে তো আশা করি আমাদের এই জিনিসগুলো তোমরা ভালোমতো বুঝতে পেরেছো ওকে তো তোমরা সবাই এটা উঠিয়ে নেবা সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের আরো একটা কাজ আছে দেখো মাথা কাটাও কাজ তোমরা এখানে 120 পেজে দেখতে পাচ্ছ মাথা কাটাও সেই কাজটা আমরা সমাধান করব এটা হচ্ছে মাথা কাটাও হ্যাঁ তো এখন তো তোমাদের সবাইকে মাথা খাটাইতে হবে ঠিক আছে দেখি এখন কে মাথা খাটাইতে পারো তো অবশ্যই আগে তুমি বাসায় প্র্যাকটিস করো যে এটা কি বলছে নিজে করার পরে মাথা খাটাও ঠিক আছে তখন দেন যদি না বোঝো তখন আমাদের এখান থেকে দেখে নিও ভিডিওটা ঠিক আছে যদি নিজে পারো তাহলে কেন দেখবা শুধু শুধু অপচয় করবা তো যাই হোক আমরা একটা সমাধান করে দেই ঠিক আছে দেখো আমাদের কি বলছে প্রশ্নটাতে আমাদের এখানে বলেছে দেখো মাথা খাটো এক নম্বরটা পি এর কোন মানের জন্য p এর কোন মানের জন্য 3x minus 4y সমান 1 এবং 9x plus py সমান 2 এই একটি মাত্র সমাধান থাকবে তো আমরা জানি একটা মাত্র সমাধান থাকার শর্ত কি এই যে এটা তাই না যে একটি মাত্র সমাধান থাকবে শর্ত হচ্ছে a1 / a2 not equal হচ্ছে b1 / b2 অর্থাৎ এখানে c1 কিন্তু / c2 আসবে না কারণ এটা আমাদের আগে থেকে তো এটা হচ্ছে আমাদের শর্ত আর কি ঠিক আছে তো আমরা এটা দেখি যে আমাদের দুইটা সমীকরণ তো আছে তো আমরা এটা সমাধান করব চলো করব ওকে